মুজিবের মেয়ে পালায় না একদিন পরে কি হলো পালিয়ে গিয়েছে পালানোর পথ পায়নি কিভাবে যাবে কত দ্রুত হেলিকপ্টারে দৌড়ে উঠেছে দেখেছেন আপনারা কোথায় সেই দাম্ভিকতা এদেশে গণতন্ত্র এসেছে তিনবার এই দেশে স্বৈরশাসন এসেছে তিনবারই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে বিএনপি যখন শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এদেশে গণতন্ত্র এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন সাংবাদিকদের লেখনীর স্বাধীনতা দিয়েছিলেন এবং সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর পরবর্তীতে আপনারা জানেন দীর্ঘ 9টি বছর স্বৈরাচারী এরশাদ জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসেছিল সেদিন নূর হোসেন জেহাদ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের কারণে সেদিন আমরা পেয়েছিলাম গণতন্ত্র 1990 সালের 6ই ডিসেম্বর স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল স্বৈরাচারের পতন গণতন্ত্র পুনরুদ্ধার কে করেছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র এনেছিলেন এবার দেখুন আপনারা দীর্ঘ 16টি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেক ভাইকে আমরা হারিয়েছি ইলিয়াস আলী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে ছাত্রনেতা সুমন গুম হয়েছে এমনি করে অনেক ভাই গুম হয়েছে শহীদ হয়েছে সেই শহীদের পরিসমাপ্তি ঘটে 16 বছর আন্দোলনে 16 বছর আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই নেতৃত্ব দিয়েছেন 16 বছর আন্দোলনে সুদূর সেই 8000 মাইল দূর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমরা আবার নতুন করে পেয়েছি স্বাধীনতা পেয়েছি গণতন্ত্র তার মানে তিনবার যখন জগদ্দল পাথরের মতো স্বৈরাচার বসেছিল তখন এই বিএনপি জিয়াউর রহমান খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমান এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন মানুষের কথা বলার অধিকার দিয়েছেন সাংবাদিক ভাইয়েরা লিখতে পারতেন না সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি কি পর্যায়ে ছিল দেশ কারো কথা বলার অধিকার ছিল না কথা বললে গো আয়না ঘর আপনারা দেখেছেন না দেখেছেন এগুলি এগুলির মধ্য দিয়ে এদেশকে চাপা কলে তারা রেখেছিল যাতা কলে তারা রেখেছিল মানুষের মুখ বন্ধ করেছিল আপনারা মামলা হামলার শিকার হয়েছেন জেল জুলুম হুলিয়া নিয়ে ঘুরে বেরিয়েছেন ঘরে ঘুমাতে পারেননি ঠিক মতো খেতে পারেননি পরিবারকে সময় দিতে পারেননি একটা পান দোকানদারও যদি বিএনপি করতো তাহলে তার উপর নির্যাতন হতো তাকে গ্রেফতার করত এমনিভাবে সাংবাদিক বন্ধুদেরকে অবাধে গ্রেফতার করত তাদের উপরে অনেক হয়রানি হয়েছে এমনিভাবে সারা জাতির উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল একদলীয় শাসন কায়েম করেছিল বহুদলীয় গণতন্ত্রের লেবাসধারী এই সরকার এই যে সরকারের পতন হলো
আওয়ামী লীগ সরকার এই সরকার তাই ক্ষমতায় থাকতে পারেনি এই সরকারকে ক্ষমতায় থাকতে দেয়নি জনগণ আন্দোলনের মধ্য দিয়ে তাকে সরিয়েছে বলেছিল না যে শেখ মুজিবের মেয়ে পালায় না একদিন পরে কি হলো পালিয়ে গিয়েছে পালানোর পথ পায়নি কিভাবে যাবে কত দ্রুত হেলিকপ্টারে দৌড়ে উঠেছে দেখেছেন আপনারা কোথায় সেই দাম্ভিকতা আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন আল্লাহ দিনকে রাত রাতকে দিন বাদশাকে ফকির ফকিরকে বাদশা রাজ্য দান করেন রাজ্য কেড়ে নেন সম্মান দান করেন সম্মান কেড়ে নেন পৃথিবী সৃষ্টি করেন পৃথিবী ধ্বংস করেন জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন কে করেন আল্লাহ একমাত্র আল্লাহ সেই আল্লাহর ইশারায় সেই আল্লাহর ইশারায় তাকে পালাতে জনগণ বাধ্য করেছে জনগণ নো পালাতে বাধ্য করেছে আপনারা জানেন আপনাদের মতো মেধাবী ছাত্র নেতাকে কিভাবে হত্যা করেছে বিচার হয়নি আমরা যেতে চেয়েছিলাম তার বাড়িতে আমাদেরকে যেতে দেওয়া হয়নি কি লালন ব্রিজে আমাদেরকে বাধা দেওয়া হলো কেন আমরা যেতে পারবো না আমাদের সমস্ত সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিল মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল এই জন্যই আল্লাহ তাআলার তরফ থেকে গজব নাজিল হয়েছে আল্লাহ তাআলা কি না করতে পারেন অতএব এভাবে দাম্ভিকতা এভাবে মানুষের উপর জেল জুলুম হুলিয়া নির্যাতন করে কখনোই কেউ ক্ষমতায় থাকতে পারেনি ৬৯ এর গণঅভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল ৭১ এর মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিল এই বাংলাদেশের জনগণ ছাত্র জনতা ১৯৯০ সালে ছাত্র জনতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আন্দোলন করেছিল ২০২৪ সালে এই ১৬ বছরের আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাদের ত্যাগের বিনিময়ে শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি গণতন্ত্র এই গণতন্ত্রকে আমাদের ধরে রাখতে হবে এই গণতন্ত্রকে ধরে রাখতে হবে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকারকে আমরা সুযোগ করে দিয়েছি আমরা সুযোগ করে দেব আমাদের সমর্থন থাকবে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর হবে এটাই আমাদের কাম্য এবং সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন তাদেরকে আমরা কাজ করার সুযোগ দেব